বৃহস্পতিবার দিন রাতের বেলা মরবেন বৃহস্পতিবার রাতে যে মারা যাবে তার কবরে মন কেন কি ফেরেশতা আসবে না রদি তুবিল্লাহি রব্বাউ হবিল ইসলাম আদি না হবি মোহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম কোনো কথা বলবে না যদিও বিরাট গুনা গাড় হয় আর যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু আপনার বাপনি আল্লাহ দরবারে দোয়া চাইবেন আল্লাহ আমার জুমার দিনে মৌত দেন আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিনগত রাতে জুমার রাতে মারা গেল তার কবরে রাজাব নাই হিসাব নাই যে শুক্রবার সারা দিনের ভিতরে মারা গেল তার কবরে রাজাব নাই কবরের কোন হিসাব নাই আর যদি বৃহস্পতিবার রাতে দিন গত রাতে যারে জুমার রাত বলা হয় জুমার রাতে যদি মৌত না হয় শুক্রবার দিন যদি মৌদু না হয় তাহলে ওর দোয়া চাইতে হবে আল্লাহ আমি তিনটে দুটো রাত দুটো দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম জুমার দিনের জন্য দোয়া চাইলাম এই দুটো দুটো দোয়া যদি আপনার আপনি যদি কবুল না করেন তাহলে রমজান মাসের যে একটা দিনে আমার মৌত দেবেন এবারে আপনাদের কাছে একটা কথা জানিয়ে দেই একটা মানুষের গুণা আছে পাঁচশো টন কতটা গুণা ভাই পাঁচশো টন পাঁচশো কেজি না এক টন ক কেজি এই কচি এক টন ক কেজি হাজার কেজি তা হাজার কেজি যদি এক টন হয় পাঁচশো টন গোনা আর নেকি এক গ্রাম

এই এই রকম বড় বড় পাপীদের জন্য বৃহস্পতিবার দিনগত রাতে শুক্রবার দিনের ভিতরে আর না রমজান মাস টোটাল এক মাসের ভিতরে তাহলে কি করে মরবেন বিষ খাবেন বৃহস্পতিবার রাত্রে বিষ খাবেন বেশ কিলো আগুন ডবল জ্বলবে আগুন ডবল হবে তাহলে কি করবেন সেই আসল 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 রসুলের জীবনের শেষ কথাটা ছিল

আর নাই জুমার দিনে মৌত দেবেন গো মাহবুব আল্লাহ পাক যদি কবুল করে নেন জুমার রাতে মরলে জুমার দিনে মরলে কিমা রমজান মাসে যদি মারা যান তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে জোরে বলো আর শুক্রবার যদি কোনো কাফের মরে বলেন কি হবে শুক্রবার দিন এমন একটা দিন যদি শুক্রবার দিন কাপের মরে শুক্রবার দিন সারাদিনের কবরের আজাব হবে না মাগরিবের পর থেকে শুরু হবে কাপ কাটাকাটি এরপরে রমজানে যদি কোনো কাপের মরে পরে আল্লাহর কথা রমজানে কোনো কাপের কবরে আজাব হবে না রমজানের পর থেকে শুরু হবে ছিড়ি

তবে হয়তো বলবেন হুজুর মোয়াজ্জিন জালা আমরা কেউ আগে যেতে পারি না শুক্রবার দিন প্ল্যান করে মোয়াজ্জিন আর ইমাম সাহেবের দুজনের দাওয়াত করবেন যে হুজুর আজকের আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়িতে জাস্ট টাইম এক অর্ডার আপনাদের ভাত দিয়ে দেব বলে ছেলেদের বলবেন যে দুজনের খাওয়া আমি মসজিদ চলে যাচ্ছি আমার কথা বুঝতে পারি তাহলে আপনি ফার্স্ট হলেন

ইমাম সাহেবরা যদি ঘোষণা করে যে প্রত্যেক অক্ত কুড়ি টাকা করে দেবো মসজিদে মুসলিম বাড়বে না কুমবে প্রত্যেক অক্ত কুড়ি টাকা এর বিড়ি কার পয়নি চল নামাজ পড়ে যায় কুড়ি টাকা পাবো ও শিকার কেন পয়জানি চল নামাজ পড়ে যায় কুড়ি টাকা পাবো এমনি রমজান মাসে মসজিদ ধরে না এত মানে লোকজন কাড়ি হয়ে যায় রোজাদার আছে ভজাদারও আছে শুধু বলছে লিয়ায় টেনে দিল রোজা যে করে সে বলতে লিয়ায় যে করে নি সে বলতে লিয়ায় আমার কলিজার টুকরো ইমাম বললাম আমি যুক্তি খাটাবো কি খাটাবে বলছে ঠিক আছে বলছে বাবারা মসজিদ এলান হচ্ছে যে যারা নামাজ পড়বে আমি ইমাম এলান করছি প্রত্যেক অক্টই কুড়ি টাকা করে দেবো এইবারে দেখছি লোক ভরে গেছে নামাজ পড়ি বলছে হুজুর টাকা দেন বলছে এই

আটশো টাকা হয়েছে এবার তোমার নামে দু রাখাত পরে পর গেটে যে এবার হুজুর টাকা পয়সা গুনে লেটে সবার শেষে বার বলছে হুজুর টাকা দেন বলছে তুই কদিন নামাজ পড়িস বলছে আট দিন বলছে কত হতো বলছে আটশো বলছে বায়ার করবো সারা ফসল পড়ে কিছু পাইনি তা বলছে তুই নামাজ খা নামাজ পড়েছিস বলছে খার পর জানি না আপনি পড়তে বলেছেন পড়িছি টাকাটা দেন চলে যায় বলছে শোন লোকে নামাজ পড়ে না বলে আমি যাতে করে লোক আল্লাহওয়ালা হয়ে যায় সেজন্যই কথাটা বলেছি নামাজ তুই আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ তোর টাকা দেয় বাবা আমি কোথায় বাবা প্রথম দিন শান্ত হয়েছে ভাব খারাপ তো আপনি যে আমার আট দিন যে সর্বনাশ করেছেন আমি আপনার করে দিছি যে তুই তো নামাজ পড়িস তুই কি করি রে বলছে এক সপ্তাহ পর নামাজ পড়িস কোনোদিন উঁচু করি না কি বিশ্বঘাতক হিমাশা বলতে সবনাশ করলি কেন বলছে সন্দেহ ছিল যদি টাকা না পাই যদি টাকা দিতেন এই শক্তিপাত লাগবে বুঝলেন তো সেই কাল নামাজ পড়ছি উজু দোয়া জানি না নামাজ পড়ছি পাটি দোয়া জানি না বিশ্বাস করুন অনেক লোক পাটি দোয়া জানে না অজুর দোয়া জানে না অজুর ফরজ জানে না অজুর কানুন জানে না ফরজ গোসলের কানুন জানে না মৃত্যু পর্যন্ত সরকুপুরির মতো রাস্তাঘাটে চলবে মানুষের মতো একটা কদম তুলতে পারবে না যদি পাঁচশো সামান মাকে ফরজ গোসলের কানুন যদি না জানে ওর জিন্দগি পা হবে না হবে গোসল খানা এটা কিয়া সমান এটা টিয়া সমান ওটা পিয়া সমান হ্যাঁ ওটা বডি অয়েল ওটা বগল অয়েল ওটা অমুক অয়েল সবলে মাখছে আরে ফরজ গোসলের কানুন যদি তুই না জানিস কোন অয়েল টিকবে টিকবে না কোন অয়েল টিকবে না তাই ফরজ গোসল জানে না এমন মানুষ বহু আছে না নাই অনেক মানুষ আছে শুনে রেখে দেন আমার মাদ্রাসায় মেয়েদের শেখায় কি করে জানে অনেক মাথা মেয়ে আছে তাদের বলি কুল্লি করা নাকে পানি দেওয়া ভালো করে গোসল করা কুল্লি করা নাকে পানি দেওয়া ভালো করে গোসল করা করা প্রত্যেকটা বাচ্চার মুখস্ত তায়ামের কটা ফরজ গোসলের কটা ফরজ অজুর কটা ফরজ এছাড়া প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ের তার তিলের সঙ্গে দশটা করে সুরাত ফাস্ট শোনাতে হবে ভাই গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা কথা বুঝতে পারেন গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা কলিজার টুকরা ভাই এই তিনটে কাজ যদি আপনি না করে পুরো পুকুরে এমাতা মাতা করেন আপনি পাক হবেন না মসজিদে গেলে আল্লাহ তরফ থেকে লানত বাজারে গেলে লানত জল করে গেলে ওই মাটি বদ্ধ করবে জাল্লে রেগে দুনিয়া রেগে মেরে দাও এর মেরে দাও

আপনি শ্বশুর বাড়ি যাবেন দুলাভার বাড়ি যাবেন বনার বাড়ি যাবেন নাপাক গায় তো যাচ্ছেন যদি রাস্তায় মৃত্যুটা হয়ে যায় আপনার তো পশুর মতো মৃত্যু হল নাপাক গায় মুসলমান মরবে پاک অবস্থায় অন্তত তো মালাকুল মউত এসে দেখছে যে আব্দুর রহিম বাড়ি যাচ্ছে হে پاک আছে আজাবটা হালকা দে হালকা দে মালাকুল মউত পাক না নাপাক আর যে ফেরেশতারা আসে মুখুল لے এরা পাক না নাপাক তাহলে সব কটা পাক ফেরেস আর আপনি যদি না পাখান দাদা হালকা হবে না ডবল হবল ভাবছি বলছে ডবল হবে বুড়ো মানুষ বুঝতে পারছে সেজন্য দুটো পায়ে ধরে বলি জ্ঞান যদি ভালো হতো বগডোবা থেকে যখন ওই মনের মাথায় গিয়েছে আপনার আমার ভাই সাহেব আমার ভাই মাওলানা সাহেব এমনি করে ওখানে জানা যা পড়াচ্ছেন এত লোক হয়েছে পরিচার টুকরা ফেরার রাস্তা জ্যাম হয়ে গেছে আপনি যাচ্ছিলেন জ্ঞান কম বলে বিয়ারা বংশের ছেলে বলে ও জায়গায় দাঁড়িয়ে 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 একটা বহু পাহাড় পরিমাণ সব ছেড়ে দিলে বন্ধু ডাকছিল আপনি গেলেন না চাষ ডাকছিলেন আপনি গেলেন না যদি আপনার জ্ঞান ভালো থাকতো ভালো বংশের ছেলে হতো যোগ্য বাপের যোগ্য বেটা হতো তাহলে পেশাব করে গিয়ে পানি নিয়ে যদি যেত আল্লাহর কসম ওযু করা লাগবে না ওযু করার দরকার নাই হঠাৎ ওযু করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে আমি শাট করে তায়ামুম করে নিয়ে আমি জানাজা নামাজে শরীক হয়ে যাব আমার অত দূরে ওযু করতে যাওয়া যাবে না সময় নাই আর মিনিট বাকি আছে আমি

জানা পেয়েছে যত মাটি দিলে পাবে তত পরিমাণ কম বেশি নাই তাই অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ার পরে চলে যা বিবির জন্য দোকান খুলবে বাচ্চার জন্য দোকান খুলবে নিজের পেটের জন্য দোকান খুলবে আল্লাহর কসম যাদের জন্য মাটি না দিয়ে আর একটা বহুত পাহাড় পরিমাণ সব ছেলে দিয়ে ঘাম দেখিয়ে চলে যাই এরা কামতের দিন পরিচয় দেবে না একটা নেকি তো দেবে না এই দোকানটা আর মিনিট লেটে খুলে দৌড়ে গিয়ে যদি মাটি দিতাম আল্লাহ রসুল বলেন আর একটা বহুত পাহাড় পরিমাণ সব তার নামায় মানলে কা হয়ে যতো কিছু বলি না অনেক মানুষ জানা পড়ে মাটি দেয় না চলে যায় ওর নাকি দরকার নিতেতে কার অনেক অনেকেই বাড়ি আসে জানা পড়তে আসে না আসে না কার ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম পেটা ধর্ম না তো যে নামাজ না পড়লে পেটো কোরআন না পড়লে মারো দাড়ি না রাখলে কোসো এ ধর্ম না এ ধর্ম শান্তির ধর্ম শান্তির সঙ্গে বলে দাও বিচার করবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ তাই আমি টাইমে আর কুড়ি মিনিট হালকা একটু কালেকশনের টাচ দেবো কুড়ি মিনিটের মধ্যে বিদায় নেবো কারণ সময় সময় টাইম টাইম আমার কলেজার টুকরা ভাই এই কালেকশনের কথা শুনে এক একজন নড়বেন না আল্লাহ অস্ত্র বলছি চাদা আল্লাহ তুলতে বলেছে রসুরুল্লাহ চাদা তুলেছে সাহাবায়ে কেরাম চাদা দিয়েছে আল্লাহ পাক জানিয়েছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরাউম সালিহা আমি 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 আপনাদের চাদার ওয়াজ করিনি নি দানের ওয়াজ করি দান করলে কি ফজিলত সাহাবায়ে কেরাম এরকম দান করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তেরকম দান করেছে আমি কিচ্ছু বলিনি আপনারা বগডবর মানুষ জ্ঞানী মানুষ পছন্দ জলসা শোনা মানুষ চাদা দিলে সওয়াব হয় কোরআনে বর্ণনা আছে হাদিসে

সেই এলাকার লোক আমরা একা একটা গরু দিতে পারবো হিম্মত করে যে আমার ময়মুরব্বী সব রেশানি মনে করে টোটাল এলাকার যত লোক আসবে সবার আমি গোস্ত খেতে দেব গরুটা এক কুইন্টাল গোস হয়ে যাচ্ছে এরকম হয়ে যাবে একশো কেজি ওজনের একটা গরু একজন দেবে পাগল হয়ে যাবে যদি বলে পোস্টারে মাথা মারি জল চাই আল্লাহর কসম যে যত দেবে আল্লাহ পাক বলছে আমি তার তত দেবো এক দানাই দশ দানা দেব এক টাকায় দশ টাকা দেব জোরে বলুন না সোভান রসুল বললেন যদি দেয় তো আর সতী ও হাবিবুল্লাহ সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে আর যদি না দেয় আদুবুল্লাহ ও আল্লাহ চরম দুশ্মন সেই জন্য একজন হিম্মত করে কেউ বলতে পারবেন যখন আমি বেঁচে আছি হুজুর মরিনি সাবাই কেরামদের দানের কথা আমার জানা আছে আমি একা একটা গরু দেব ভিতরে একটু কলিজা থাকার দরকার ফেফসাই কাজ হয় না রসুল্লাহ সাহাবাই কেরামদের বললে নেকার বাগান বললাম আমার দান করে দাও হুজুর দিয়ে দিলাম খাদিজা বিল্ডিং দিয়ে দাও দিয়ে দিলাম ব্যবসা দিয়ে দাও দিয়ে দিলাম টাকা দিয়ে দাও দিয়ে দিলাম এবার আমার খেজুর পাতার কুড়ে ঘর আর চেটার উপরে শুতে হবে বলছে হুজুর সব দিয়ে দিয়েছি আর শেষে বেলা আমার জীবনটা জানটা আপনার কদমে কুরবান করে দিলাম খেজুর পাতা কি আর কি কিচ্ছু দরকার নেই আমি শুধু আপনাকে চাই জোরে বলো আর জোরে বলে একজন একটা গরু বলবেন আছে কেউ প্যারিস করলে হবে না প্যারিস কবরে যাবে না পুটটি করলে হবে না পুট্টি কবরে যাবে না সিলিং করলে হবে না সিলিং কবরে যাবে না এসি দিলে হবে না এসি কবরে যাবে না কবরে যাবে এই দান আমি জানি গরু হবে না এটা হালকা টাচ দিয়ে দেখলাম গরু গরু কঠিন ব্যাপার আমাদের এলাকায় না এই মিডিয়ারা জানে

আর বাড়ি কোথায় বগডবা আছে না নাম শুনেছেন না ঠিক বুঝতে পারছি না নিউ টাউন এইসব খুব বলতে পারি নিউ টাউন বগডবা মাসি ভাঙা পাথর প্রতিমা গরু দিতে হবে না পাঁচ হাজার টাকা একজন বলবেন আছে কেউ জল চাপ না দেব না আমি একা গরু দিতে পারবো না বটে কিন্তু টাকা যদি বলে আব্বা মা মারা গেছে আব্বা মা মারা গেছে আমার আর মায়ের নামে আমি একটা গরু দেবো এলাকার সমস্ত মানুষ খাক অনেক মানুষ বকিল আছে আমি গরু দেবো গ্রামের লোক গ্রামের লোক দিতাম আল্লাহু আকবার সাবরা মসজিদে ছিল আল্লাহর কসম আসাবে সুফা বলে একটা জায়গা আছে মদিনার মসজিদে যা হাদিসা ভাইরা সব জানে ওখানে সাহাবাই کرام থাকতেন তাদের বিবি নাই বাচ্চা নাই দুপুরেরকে দেবে রাতেকে দেবে সন্ধ্যারকে দেবে কোনো টার্গেট নাই তাদের টার্গেট মদিনার মসজিদে আযান হবে জামাতে নামাজ পড়ব খাওয়া আল্লাহ দেবে বলুন না সুবহানাল্লাহ একজন গোপন দাতা হাজার টাকা দেবে

গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহু আমিন চিল্লে তাকবীর দেন না নারী তাকবীরটা দুই নম্বরে 5000 টাকা কি আছেন বাপ আব্বা হারাম মাহারা কোন সন্তান নেই হুজুর যদি বেঁচে থাকি সামনে বছর 5000 টাকা দেব ইনশাআল্লাহ বলবেন একজন আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন মদিনা দেখায় কি নাম কি কি নাম আমার আলমগীর ভাই আমার আলমগীর ভাই আল্লাহ মৃত্যু আগে মদিনা দেখান বলুন আমিন আপনার কৃপণতা না করে একটু আমিন জোরে বলবেন জোরে বলেন আমিন আল্লাহ আমিন হবে আমার আলমগীর আর গপনদাতা তু এ মাহফিলা বা রাকামিবাস্ক রিকায়ম করব বলে বলে বলে

10000 টাকা দিয়েছে দুজন হগো আমার আল্লাহ দান কবুল করুন যে নবীর প্রেমে দিল ওই নবীর না করায় আল্লাহ মওত দেবেন না আল্লাহ রাস্তা ঘাটে বিপদ দেবেন না আল্লাহ রুজিতে বরকত দেবেন হায়াতে করতে বেরবেন ব্যবসাতে বরকত দেবেন আল্লাহ কামাইতে বরকত দেবেন সংসারে উ

কোন কলিজার টুকরা মোমেন আল্লাহর কসম ছেলের জন্য টাকা রাখছেন ছেলে আপনার সামনে যাবে না এই টাকা রসুল বলেছে আপনার কবরের পরই আর পাহারাদার হয়ে যাবে তিন নম্বরে পাঁচ হাজার কে বলবে এই এলাকা সম্মান রাখতে হবে আমার বাড়ি সুন্দরবন বাসন্তী থানা আমি জানি আপনাদের আল্লাহ প্রচুর দেখছে যে আমার নবীর উম্মা তুমাতানির জন্য আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম পাঁচ হাজার টাকা আপনাদের জন্য দিয়েছে আপনার খুশি না জোরে বলে

আল্লাহর কোন যুবক কোন যুবক আছে আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে বলো আল্লাহর কোন যুবক বান্দা আছে একজন বলবেন যে আমি আল্লাহর যুবক বান্দা জুয়ান বান্দা আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আর রসুলের প্রেমে এক বছর যদি বেঁচে থাকি তো পাঁচ হাজার টাকা দেবো আছেন একজন বন্ধু হাত তুলে দেখাবে কিংবা আম্মাজানের জানের জন্য বলুন গর্ভধারী মায়ের জন্য জন্মদাতা পিতা কবরে তার জন্য বলুন যে আব্বা তোর কথা মনে উঠলো অনেক লোক আমাদের বগডবা জলসায় ছিল আমি একটু তোর জন্য দোয়া চাওয়ার জন্য 5000 টাকা দিলাম আছেন একজন আছেন কজন আছে তিনজন চার নাম্বার একজন বলবেন চার নাম্বারে একটা চার নম্বরে কোনো জোয়ান বন্ধু নেই কোনো আল্লাহর হাজি বান্দা নেই কোনো ব্যবসায়ী সোনার মালিক নেই আর সদা কত তারাদুল ভালা রাত্রে শুয়ে আছেন সকালে হাত ওঠে না পা ওঠে না হাওয়া মানে মুখ ভেঙে গেছে ছেলের ডাক্তার বাবা ভালো ভেলরে নিয়ে গেল ডাক্তার বলছে সাত লক্ষ টাকা খরচ হবে বলছে বাবু স্যার চিন্তা নেই আমার আট দশটা দোকান আছে বহু জলকর আছে বিক্রি করব দেব বিক্রি করব দেব আল্লাহ বলছে পৃথিবীর কোন সৎ কাজ করবে না আমি যতক্ষণ অর্ডার দেবো কথা ঠিক না ভুল যারা বলেন রাতে শুয়ে থাকবেন সকালে হাতাশি বহু নজির হয়ে গেছে তাই রসুল বলে দান কর আল্লাহর কসম তার বালা মুসিবত দূর হয়ে যাবে দানে বালা মুসিবত দূর করে তাই চার নম্বরে একটা বন্ধু নাই যে আল্লাহ আমি সুস্থ থাকব সুস্থভাবে ব্যবসা করব ভালোভাবে জলকর করব ভালোভাবে ছেলে মেয়ে দিনে বসবাস করব সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে পাঁচ হাজার টাকা দেবো আছেন বন্ধু আছেন আছেন বন্ধু পাঁচটা হাজার টাকা না হয়ে গেছে হয়ে গেছে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট বাকি আছে আর একজন বন্ধু আছে পাঁচ হাজার হলো পাঁচ হাজার চার নম্বরটা হতেই হবে ইনশাআল্লাহ হবে আমার বিশ্বাস মুহূর্তের মধ্যে তিনজন হয়েছে মানে আর একজন হবে আর একজন বন্ধু বলবেন বগ্রবা যাইতে জায়গা না কি নাম গো বিধান বলো না তুমি বাইরে দাও না জাকির বাবু জাকির বাবু আরে দেখো একটু তকবির দেন জাকির বাবু বলেন জিন্দাবাদ এই বাবু একটু জোরে বলো না জিন্দাবাদ হ্যাঁ মিডিয়ারা তোমরা বলো তাবারক দাও বলো জিন্দাবাদ মিডিয়াদের তাবারক দেয়া হবে বলো জিন্দাবাদ নারাই তাকবীর আল কোরআনের আলো সম্মান জাকির বাবু বলেন জিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলো মারা হবা জাকির বাবুর ময়মুরবি জান্নাতী বলো আল্লাহ হুম আমিন আরও জেরে বলো আল্লাহ হুম আমিন এটি জোরে ভোলেন নারিফ তাজবেন পঁচিশশো টাকা একজন বলবে চারটে জান্নাতীর কাছে দাবি করবো চারটে লোক যেরকম চারটে হয়েছে পাঁচ হাজার করে চারটে আল্লাহ জান্নাতি খাড়া করবে পঁচিশশো করে যার মনে হচ্ছিল পাঁচ হাজার বলি আল্লাহ যেন তার জবান দিয়ে বলিয়ে নেয় পঁচিশশো আছেন বাবু একজন প্রথমে পঁচিশশো টাকা বলবেন এক বছর পরে দেবেন আল্লাহ আপনার শরীর সুস্থ রাখবে আল্লাহ আপনার স্ত্রীর শরীর সুস্থ রাখবে আল্লাহ আপনার সন্তানের শরীর সুস্থ রাখবে আল্লাহ আপনার রোগ বেদি থেকে হেফাজত করবে আল্লাহ আপনার ব্যবসায় প্রচন্ড বরফত দেবে বলবেন পঁচিশশো টাকা চার নম্বরে কে আছে পঁচিশশো টাকা এক নম্বরে একটা আল্লাহর মাহবুব একজন হয়ে গেছে তিন হাজার টাকা তিনজন বাকি আছে পঁচিশশো করে আল্লাহ তিনটে জান্নাতিকে কবুল করেন আমি দোয়া করবো আর তিনটে জান্নাতিকে আল্লাহ বেছে নেন আল্লাহ হাত না তোলালে পৃথিবীর কেউ হাত তা তোলাতে পারবে না আর আল্লাহ যদি হাত ফেলে দেয় ওইভাবে পড়ে যাবে কারোর বাপ সাজা করতে পারবে না

তাহলে কজন হলো দুজন তো আর একজন বলেন বাপ তার রসিলায় আরেকটা হবে ইনশাআল্লাহ আমার একজন ব্যবসায়ী বন্ধু বলেন যে হুজুর আমি আমি দেব পঁচিশশো টাকা আপনি দোয়া করুন আমার জন্য বলবেন এই আমার মোবাইল কোথায় গেল এই বলো বলো পঁচিশশো টাকার একজন তার রসিলায় আল্লাহ চার নাম্বারটা তৈরি করে দেবে ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আর একজন বলেন বাপ বলি একজন বলেন খাস করে বলেন যে আমার আব্বার জন্য কি মায়ের জন্য একজন তরুণ একজন যুবক ব্যবসায়ী আল্লাহ তার কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য হেফাজত করবে আল্লাহ তার সংসারের রোগ ব্যাধি থেকে হেফাজত করবে আর একজন বলুন যে আমি পঁচিশশো টাকা দেবো ইনশাআল্লাহ একটা হাত তুলে আছে একজন তকবীর দেন পালা গেলে তকবীর দেন নারী তাকবীর যত জোরে তকবি দেবেন তত শয়তানের মাথায় জুতো পড়বে না রে তকবি না রে তকবি বলেন জিন্দাবাদ সখীগণ বলেন জিন্দাবাদ দাতাগণের ময়মরুই জান্নাতি বলেন আল্লাহ আমিন আল্লাহর ভিতর থেকে আর দুটো জান্নাতি যুবককে বেছেলেন বলেন আমিন দুটো জান্নাতিকে বেছেলেন বলেন আমিন আল্লাহ আপনি যার বলাবেন সেই বলবে আল্লাহ কবুল করেন বলেন আমিন এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন যদি আমার কবুল হয় যায় বলেন যদি আল্লাহ আপনার কবুল করে তা আপনি এত ভয় করছেন কেন আমি বলেন না কবুল আপনার ভয় হবে তা কি আছে কি অবস্থা রে বাবা নিজে কবুল হয়ে যায় বলে আমিন বলছে লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি আল্লাহর ভিতর থেকে দুজনকে কবুল করেন বলেন আমিন সবাই বলে না আমিন আল্লাহ দুজনকে বেঁচে নেন বলে না আমিন হবে একজন একজন এ বাবু পিছনের দিকে হাত তুলছি কি তাকে একটু লক্ষ্য রাখো একজন বলেন ইনশাআল্লাহ তার ওসিলায় আল্লাহ পাক আরেকজনকে বেচে নেবে ইনশাআল্লাহ আল্লাহ তার ময় মুরুব্বির কবর গোলা ফুলের বাগান বানাবে আর বলেন আর একজন বলেন মা খাদিজাতুল কুবরা দান করতে না করতে না গো জোরে বল বিরাট নেটা দু আমাদের মা খাদিজাত দল কেউ নেই মাদ্রাসা সাউতুল কোরআনিল বানাত এই অদম মেদ্দারা আল্লাহ যে প্রতিষ্ঠান করিয়ে নিয়েছেন আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের সকলের দানের রসিলায় ওই প্রতিষ্ঠানে একশো সত্তর জন মেয়ে প্রত্যেক অক্তই খাওয়া দাওয়া করে আমার এই ভাই মা সাহেবের প্রচুর দান রয়েছে প্রচুর অবদান রয়েছে তার পর্যন্ত আমার ভাই দিয়েছে অনেক লোকজন নিয়ে মাদ্রাসায় যায় ইজন মেয়েদের শিক্ষার খুব প্রয়োজন খুব দরকার আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আপনারা মনে করেন আমাদের মেয়ে ভর্তি করব বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় উপশ্রী কন্যাশ্রী মোবাইল আর সাইকেল ব্যাগ জুতো মোজা সব কিছু মাদ্রাসা করলে পাবে ইনশাআল্লাহ ওই আল্লাহ কবুল করে নিল তাতাই দান করে বকিলের কবল আগু লাগে তাতাই দান করে বকিলের লুঙ্গি ঝেড়ে ওগো আমার আল্লাহ আপনি যার কবুল করবেন তার মুখ দিয়ে बोलिए ना সবাই জান্নাতে যাবে না সবাই দান করতে পারবে না ওগো আমার আল্লাহ আপনি কবুল করেছেন অনেক ভিড় লোকের আমিন যাই তাই না সবাই কিন্তু আমরা বিয়ারা লোক না নিশ্চয়ের ভিতরে ভালো মানুষ রয়েছে তাই আল্লাহ দোয়া কবুল করেছে এজন্য লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে আল্লাহ আরেকটা জান্নাতিকে কবুল করেন বলেন আমি।

উফ বেলুন বিবি বেলুন বিবি আল্লাহ কি সুন্দর নাম বেলুন বিবি নাম এই নামগুলো কিন্তু আগেকার মায়েদের এই নামগুলো সব রাখতো কত সুন্দর নাম রেখেছে এই দেখেন এখন তো নাম সব উল্টো পাল্টা নাম আগেকার মা বোনেরা নাম এটা মনে আসলো আমার মেয়ে কি সুন্দর দেখতে ওর নাম বেলুন রাখ বেলুন রাখ সেই নামটা বসে গেছে বেলুন বেলুন বিবি আল্লাহ তার হায়াতে দারাজ করুন তিন হাজার টাকা পঁচিশ টাকা দেবে পঁচিশ সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ক্যাশে পাঁচশো নারী তেগির ভগো আমার আপনার বান্দি সাড়ে তিন হাজার ভগো আমার আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখা নবীর জিয়ারাত করাবে আল্লাহ জুমা দিনে মৌত দেবেন ইমানি হালতে মৌত দেবেন ইমানের কলমা পড়তে পড়তে মৌত দেবেন আল্লাহ গো দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিব কবুল করুন জোরে বলো নামি নবীর প্রেমে পাগল আমরা একটা নবীর সানে নাত পড়ি ওরে আকাশ পাতা ওরে আকাশ পাতা तुल्य कापी थरो थरो करिया और फिर तारा কয়ে খোদা শৈব কেমন করিয়া সে যে তিমি নবিষ নবি সে যেমন নবী বিষ নবি আমার খোদার পিয়ারা আর পাথর মেহে করেছে তাহার তাম চেহেরা ওরে খোদার হুকুম হলো এ তা কোন ফেরে গোল আসিল আর বেহু শুনো ছিল।

তাই আমি খোদার নিকট তাই আমি খোদার নিকট ক্ষমা করিয়া আর পাথর মেরা চিনিত যে না পারিয়া ওরে আকাশ পাতা উত কাপি করিয়া পাথর মেহরে